বন্ধুরা, আমি এখন আছি বর্ধমান ডেন্টাল হসপিটালের সামনে, যে বড় মাঠটা, এই মাঠে তোমাদেরকে দেখাবো আমি যে বর্ধমান ডেন্টাল হসপিটালটা কোথায় এবং সেটা দেখাবো। তো তোমরা তার আগে পিছনেই দেখতে পাচ্ছ বিরাট একটা বিল্ডিং, এটা হচ্ছে ডেন্টাল হসপিটাল, আর আমি আছি এই মাঠে। এই মাঠে কি হয় না হয় এ টু জেড সব তথ্য থাকবে এই ভিডিওতে, আর তোমরা যারা ভিডিওটা দেখছো না শেষ অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে আমি এই কলেজ হসপিটালের অ্যাড্রেসটা বলবো, আরও অনেক তথ্যও দেবো, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনবে। এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক হেল্প হবে, মানে এই কলেজ হসপিটালটা কোথায় অবস্থিত এবং এইখান থেকে তোমরা কী কী পড়াশোনা করতে পারবে না পারবে এই সম্বন্ধে থাকছে এই ভিডিওটিতে। তো তোমরা কেউ প্লিজ কোনো খারাপ মন্তব্য বা বাজেভাবে নেবে না, এই ভিডিওটা মানে করাই হয়েছে জাস্ট তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে তোমাদেরই সুবিধা হয়, কোনো অসুবিধা না হয় এই কলেজ হসপিটালে আসার জন্য বা এটা সম্বন্ধে কী কী কোর্স না হয় জাস্ট জানার জন্য। জাস্ট এইটুকুই জাস্ট ইনফরমেশান তোমাদেরকে আমি দেবো, আর আশপাশ থেকে তোমাদের আমি পুরোটা ঘুরে দেখাবো কলেজটা কীরকম কী, তাহলে তোমাদের তোমাদের সব দিক থেকে সুবিধা হবে। তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে, কোটা কোনো স্পট স্কিপ করবে না। এটার অ্যাড্রেস হচ্ছে বর্ধমান বিদ্যুৎ বোর্ডের বিপরীতে পাওয়ার হাউস পাড়া, বর্ধমানের যে পাওয়ার হাউস পাড়া আছে সেই পাওয়ার হাউস পাড়ার সামনেই হচ্ছে এই মেডিকেল কলেজ হসপিটালটা। তো আর তোমরা বর্ধমান স্টেশন থেকে বা বর্ধমানের যে কোনো জায়গা থেকে টোটো করে আসতে পারো, আবার এইখান থেকে স্টেশনে যাওয়ার জন্য বা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একদম সামনেখানে টোটো দেখতে পাচ্ছ, সবসময় অ্যাভেলেবেল, কোনো সমস্যা তোমাদের হবে না। তোমাদেরকে এই ভিডিওতে আমি যতটুকু ইনফরমেশান আমি দেবো, আমি অনলাইনে রিসার্চ করে যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি আমি ততটাই তোমাদের দেবো, এর বাইরে তোমাদের এক্সট্রা কোনো তথ্য দেবো না। তো এইটা হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের গেট। তো তোমাদের প্রবেশ করতে গেলে এই গেটটা দিয়েই, এই বড়ো যে গেটটা আছে এই গেটের ভেতর দিয়েই তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আর গাইস, এই যে মাঠটা দেখছি না, এটা বিশাল বড় মাঠ। এই মাঠে ফুটবল খেলা, ভলিবল খেলা মাঝে মধ্যে বাচ্চারা খেলে, ব্যাট বাট এটা ফুটবল খেলার একটা মাঠ। এইখানে বাচ্চারা আসে, পিচি করে খেলাধুলা করে, সময় কাটায়, মানে একটা বিরাট বড় একটা মাঠ। আর এই মাঠের সামনে ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মঠের মতো, এটাও একটা মঠ, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে এটা একটা মঠ, ওটা একটা রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠের সামনে একটা একটা যে রাস্তাটা আছে, ঠিক সেই রাস্তার ধারেই হচ্ছে এই বিশাল বড় এই মাঠ, ঠিক আছে। তো চলো, এবার আমি মাঠ থেকে বেরোবো। তো বেরিয়ে তোমাদেরকে আমি হসপিটালে একটু সামনেখানে দিয়ে যাবো, কারণ এই কলেজের মোট বিডিএস কোর্সে 4 বছর ধরে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্বন্ধে তোমরা এখানে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে। জ্ঞান অর্জন করার পরে তোমরা MBBS পাশও করতে পারবে, এবং এই কোর্সগুলিকে এখানে যথেষ্ট ভালোভাবে এবং যত্ন সহকারে শেখানো হয়। এই কলেজটি রোগীর প্রবাহ খুবই ভালো, দিনে অন্তত 200টি রোগী আউটডোরে আসেন। আমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে দন্ত চিকিৎসা বা দাঁতের চিকিৎসার জন্য পড়াশোনা করা বা যে কোর্স তোমরা এখান থেকে করতে পারো, কারণ এটি বিদেশে, এই কোর্সটি বিদেশে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে। আমাদের ইন্ডিয়া বা ভারতে হয়তো সেরকম অতটা অ্যাভেলেবেল নেই, তাও বর্ধমানের কে যে এত সুযোগ সুবিধা আছে এইটা ভেবেই আমাদের যেন একটা গর্ব বোধ হচ্ছে। তো তোমরা যারা পড়াশোনা করতে চাও, দন্ত চিকিৎসা নিয়ে পারো, কোর্স করতে চাও, তো তোমরা এখান থেকে কোর্স করতে পারো। আমি এখন আছি একদম মাঠের মাঝখানে, তো মাঠের মাঝখান থেকে তোমাদের কলেজটাকে পুরোটা দেখাতে পারছি। তো জাস্ট তোমরা দেখো, অনেকটা বড় কলেজ এবং হসপিটাল, অনেকটা বড় একদম মাঠের মাঠ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
গাইস ভিডিওটা দেখলে ডেন্টাল হসপিটাল তোমাদেরকে দেখালাম, মাঠটা দেখালাম। তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কারণ তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করো তাহলে কী করবে? আর তোমাদের যদি আরও কোনো টপিকের বা কোনো বিষয়ে যদি ইনফরমেশান জানার থাকে তো মেসেজ করতে পারো, কারণ সেই বিষয়ে আমার যদি কোনো নলেজ থাকে তো দেন আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তো ঠিক আছে, যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।